গরু পাচার মামলায় গতকাল গ্রেপ্তার হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার দীর্ঘ 8 মাস পর সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করে গতকাল ইডি। এবং আজ 3 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত। অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চলেছে ইডির আধিকারিকরা। তার আগেই কিন্তু ফাটলো বড় সড় বোমা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফাঁসিয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে এমনই বিস্ফোরক অভিযোগে। কিন্তু এবার বিস্ফোরক দাবিতে কিন্তু এবার রাজ্য উত্তাল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে চলতে গিয়ে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। বৃহস্পতিবার এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অনুব্রতর মতো সুকন্যাকেও বিপথে চালিত করেছেন মমতা। এদিন শুভেন্দু বলেন, উনি তো বাবার কাছেই থাকতে চেয়েছিলেন। মেয়ে যদি চায় বাবার কাছে থাকতে, তাতে অসুবিধা কী আছে? তদন্তে সহযোগিতা করলে এজেন্সিও বিবেচনা করত। অনুব্রতর গ্রেপ্তারি প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমার মনে হচ্ছে তাঁর বাবাকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে চালিত করেছেন, সমস্ত চুরি দুর্নীতিতে প্রশ্রয় দিয়ে গেছেন, জেলাশাসক পুলিশ সুপারকে বলেছেন কেষ্ট যা বলবে শোনো, সাংসদ বিধায়ক না হয়েও অলিখিত সম্রাট বানিয়ে দিয়েছিলেন, এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কন্যাকেও রাজ্য পুলিশের নিরাপত্তা প্রদান। আমার মনে হয় দায়িত্ব নিয়ে যদি সুকন্যার মোবাইল ফোন দেখা যায় বা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা যায় ঠিকঠাক, তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বা কাউকে দিয়ে একে বলেছে তুমি এজেন্সির কাছে যাবে না, বাড়িতেই থাকো, কি করে আমি দেখে নেব, নিজে ডুববে তার আগে সবাইকে ডোবাচ্ছে। তিনি বলেন, এটা খুব লজ্জার যে দুর্নীতির দায়ে দুটো গোটা পরিবার জেলের মধ্যে, বাবাদের পাপের ভাগিদার ছেলেমেয়েরা হচ্ছে। এ এক নতুন কালচার পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। গরু পাচারকাণ্ডের তদন্তে অসহযোগিতার অভিযোগে বুধবার সন্ধ্যায় দিল্লিতে সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করে 3 দিনের জন্য ধৃতকে হেফাজতে নিয়েছে তারা। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, এবার কিন্তু রাজ্যে বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি আবারও কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন এবং তিনি যেটা বললেন তাতেই কিন্তু সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। সুকন্যা মণ্ডলের গ্রেপ্তারির জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী তাকে বিপথে চালিত করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই সুকন্যা মণ্ডল হাজিরা দেননি দিল্লিতে, তাই গ্রেপ্তার হতে হয়েছে সুকন্যা মণ্ডলকে। অনুব্রত মণ্ডলকে যেমন করে বিপথে চালিত করেছেন মমতা, ঠিক তেমনই সুকন্যাকেও বিপদে চালিত করে বিপদে ফেললেন মমতা ব্যানার্জি। এমনই বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।